প্রিয় দর্শক, আমার পাশেই একটা ভিডিও চলতেছে, দেখতেছেন। ভিডিওটা আগে শুনেন, তারপর আমি কথা বলতেছি। সাকিব খান ছাড়া দুনিয়াতে আমার কাছে কেউ নাই। এখন একদম একটা সত্যি কথা বলি, এখন আপনি কি ভাববেন আরেকজন কি ভাবে আমি জানি না। যে অবধি বাঁচব, যে অবধি নিঃশ্বাস থাকবে, তো আমার দুনিয়াতে আমার নিঃশ্বাসে মনে প্রাণে সাকিব খান। সাকিব খান সত্যি সত্যি আমি যদি আজকে মরেও যাই বা কালকে মরেও যাই, আমার মনে হয় আমি তখনই সাকিব খানের নামটাই বলবো। আমি সাকিব খান আমার রক্তে মিশে গেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি দর্শক, কি ভাবতেছেন? কেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছি? কেন কেন পড়তেছি? হয়তো বা আমার উচ্চারণে ভুল হতে পারে। আমি এক্সাইটেড। এই মেয়ে বলতেছে যে আমি মরতে মরতেও যাতে সাকিব খানের নাম নিয়ে মরতে পারি। হ্যাঁ, সাকিব ভাইয়াকে আমরা প্রচুর ভালোবাসি। সে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে অন্য দেশের কাছে। সে প্রতিনিয়ত আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সিনেমার মাধ্যমে, সেটা সত্যি কথা। কিন্তু এমন কোনো কথা কোনো দিন আমরা বলি নাই যে মানে দর্শক আমার মাথা ঘুরাইতেছে। কিন্তু এমন কোনো কথা কোনোদিন আমরা বলি নাই যে আমি মরতেও যাতে সাকিব খানের নাম মরতেও যাতে সাকিব খানের নাম নিয়ে মরতে পারি। আল্লাহ তাআলা যাতে এটা না করে, ঠিক আছে? আমি চাই মরতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়তে যাতে আমি মরতে পারি। ঠিক আছে? সাকিব ভাইয়ারা রাগ করবেন না, আমি কিন্তু সাকিব ভাইয়ার বিরুদ্ধে না, আমি সাকিব ভাইয়ার পক্ষে নিউজ করি। কিন্তু তার মানে এটা না আমি সাকিব ভাইয়ার ভক্ত। আমি সাকিব ভাইয়াকে নিয়ে প্রতিনিয়ত নিউজ করে থাকি। আপনারা দেখেন, আপনারা সাকিব ভাইয়ারা দেখেন। কিন্তু এই মেয়েটা কি বলছে, এটা তাসিরার মতো কথা বলছে। এটা কি মানা যায়? এটা কি আপনারা সাকিব ভাইয়ারা মেনে নেবেন? আপনারা কি মুসলমান? যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, তাহলে এই কথা আপনারা মানতে পারবেন না। আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই সাকিব ভাইয়াকে আমরা ভালোবাসি। সাকিব ভাইয়াকে নিয়ে আমি প্রচুর ভিডিও বানাইছি, অসংখ্য ভিডিও বানাইছি। আমার দুই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে। কিন্তু তার মানে এটা না যে আমি মরতে সাকিব ভাইয়ার নাম নিয়ে মরতে চাই। আমি মরতে আল্লাহর নাম নিয়ে মরতে চাই। আমি মরতে খোদা রসুলের নাম নিয়ে মরতে চাই। ঠিক আছে? এই মেয়ে খুব শীঘ্রই আল্লাহ তাআলা এই মেয়েকে একটা রেজাল্ট দেখাবে, একটা ফল নিশ্চয়ই দেখাবে। তাকে এমন একটা ফল দেখাবে যেটা তাকে নিঃশেষ করে দিবে। কারণ যেই কথা সে বলছে, আমার আপনাদের চোখে এই ভিডিওটা পড়ে নেই। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা সাকিব ভাইয়াকে ভালোবাসেন, ঠিক আছে? কিন্তু এই যে কথাটা বলছে, এটা নিয়ে একটু কথা বলা আপনাদের উচিত ছিল না? আপনারা কি মুসলমান না? আপনারা কি মরবেন না? হায় আরে, ও মাই গড। আমি যত খারাপই হই না কেন, আপনারা জানেন না আমি কিন্তু নামাজ পড়ি। কথা বুঝছেন? আমি কিন্তু নামাজ পড়ি। আমার অবাক লাগতেছে যে এমন একটা কথা কিভাবে বলল। দর্শক যারা যেখান থেকে দেখতেছেন, ভিডিওটা প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ বাংলাদেশের মানুষের এই ভিডিওটা দেখা খুবই জরুরি। ঠিক আছে? আপনি সাকিবিয়ান হন, সাকিবিয়ান না হন, ডাজেন্ট ম্যাটার। এই ভিডিওটাতে প্রচুর লাইক কমেন্ট শেয়ার, বিশেষ করে শেয়ারটা আমি প্রচুর চাই, কারণ এটা বাংলাদেশের প্রতিটা নাগরিকের দেখা দরকার যে বাংলাদেশে কত বড় কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, ঠিক আছে, কত বড় নাস্তিক এখনো বেঁচে আছে, তাকে এখনো আইনের আওতায় আনা হয় নাই। ওরে তো আমি যদি গভর্নমেন্টের কোনো লোক হইতাম, ওরে 14 শিকের ভাত খাওয়াইতাম। সো আল্লাহ হাফেজ।